Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু এবং মটরশুঁটির চিপস। চিপসটা যেমনটা মরমরে তেমনটা খেতে কিন্তু অনেক মজা। তো চলুন দেখে নেই আজকের চিপস। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপের চেয়ে একটু কম পানি। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এরপর নেড়েচেড়ে নেব। সুজিটা রান্না করে নেওয়ার সময় অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, নইলে দলা পেকে যেতে পারে। এরপর অনবরত নেড়েচেড়ে আমি সুজিটাকে রান্না করে নিচ্ছি। দেখেন সুজিটা আমার রান্না হয়ে গেছে। সুজিটা কতটা শক্ত হয়েছে তা দেখে বুঝতে পারছেন। এটা ঠান্ডা হলে অনেকটা শক্ত হয়ে যাবে। দেখেন সুজিটা ঠান্ডা হয়ে গেছে এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা শক্ত হয়ে গেছে। সুজিটা অবশ্যই শক্তই করে নিতে হবে, তাহলে চিপসটা ভালো হবে। তো এখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি সেদ্ধ করা আলু। গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, এটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব মটরশুঁটি। মটরশুঁটিটাকে আমি পানি ছাড়াই বেটে নিয়েছি। মটরশুঁটির মধ্যে কোনো রকম পানি দেওয়া যাবে না। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ। এরপর দিয়ে দিচ্ছি জিরা 1 টেবিল চামচ। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। মনে রাখবেন লবণ কিন্তু আমি সুজির মধ্যে দিয়েছি, সেই জন্য ভেবে চিনতে দিতে হবে। এরপর সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। দেখেন ডোটা কতটা শক্ত আর সফট হয়েছে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর আবারও ভালো করে মথে নেব। এখন আমি তৈরি করে নিব চিপস। এবারে হাতে একটু তেল মেখে নেব। এরপর একটু করে ডো হাতে নিয়ে দুই হাতের সাহায্য লম্বা করে নেব। এভাবে তৈরি করে নেব চিপস। এরপর অল্প একটু ডো হাতে নিয়ে গোল করে চাপ দিয়ে এভাবে তৈরি করে নেব চিপস। আপনার যেভাবে মন চায় ঠিক সেভাবেই তৈরি করে নিতে পারেন চিপস। এরপর সবগুলো চিপস এক এক করে তৈরি করে নেব। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে এক এক করে চিপসগুলো ছেড়ে দেব।
চিপসগুলো ভাজার সময় অবশ্যই মনে রাখতে হবে তেলটা কিন্তু ভালো করে গরম হতে হবে। তেলটা গরম যদি খুব একটা ভালো না হয় তাহলে চিপসগুলো খুলে যেতে পারে, সেজন্য অবশ্যই তেলটা ভালো করে গরম করে নেবেন। এরপর উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল লাল করে ভেজে নেবেন চিপস। এই চিপসগুলো কিন্তু মরমরে হবে এবং খেতেও অনেক মজা লাগবে। চিপসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এবারে আমি গোল চিপসগুলো ভেজে দেখাচ্ছি। এই চিপসগুলো দিয়ে দিচ্ছি একে একে তেলের মধ্যে। এগুলো এক পাশ হয়ে গেলে উল্টিয়ে অন্য পাশটা ভেজে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব চিপসগুলো। তৈরি হয়ে গেল আলু এবং মটরশুঁটির চিপস। আশা করি এই চিপসগুলো আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।